একজন সাহাবি আবু দার গিফারি রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, আইয়ু মসজিদ উদিআ ফিল আরদি আউয়ালান, ওগো আল্লাহর নবী কোন মসজিদ দুনিয়াতে প্রথম নির্মাণ হয়েছে? নবীজি তখন বললেন, আল মসজিদুল হারাম, মসজিদে হারাম। মসজিদে হারাম কোনটা আর কাবা ঘর কোনটা? হারামের একেবারে সেন্টারে মাঝখানে কালো কাপড় কালো গিলাফ দিয়ে পেঁচানো ওই ঘরটিকে বলা হয় আল কাবা আল মুশাররফা, পবিত্র কাবা ঘর। আর এই কাবা শরীফকে কেন্দ্র করে আশেপাশে যে আঙিনা গড়ে উঠেছে এটাকে বলা হয় মসজিদুল হারাম। দুনিয়াতে সর্বপ্রথম এই পবিত্র মসজিদ যিনি নির্মাণ করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? প্রথমে মসজিদ নির্মাণ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মনোয়ারায় হিজরত করলেন, হিজরতের রাতে তিনি গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন, গারে সৌরের মধ্যে অবস্থান নিয়েছেন। সেখান থেকে তিনি যখন বের হয়েছেন টানা আট দিন পথ চলার পর মদিনার কুবায় গিয়ে তিনি যখন উপস্থিত হলেন, সেখানেও নবীজি গিয়ে সর্বপ্রথম মসজিদে কুবা প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ, পড়বেন না, মসজিদে কুবা, এটা হচ্ছে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নির্মিত মসজিদ। এবং এই মসজিদের বিশেষ ফজিলত আছে, নবীজি বলেছেন, মান তাতাহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদ কুবা ইন ফাসাল্লা ফিহি সালাতান কানা লাহু কাআজরি উমরা। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার বাড়িতে পবিত্রতা অর্জন করে অযু সম্পন্ন করে মসজিদে কুবায় গিয়ে মসজিদে কুবায় সালাত আদায় করে আল্লাহ তার আমল নামার মধ্যে একটা কবুল উমরা সওয়াব দান করে দেয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শনিবার মসজিদে কুবায় যেতেন, সালাত আদায় করতেন সেখানে। আমরা যারা হজ বা উমরায় গিয়েছি অনেকেই তো সেখানে মসজিদে কুবায় গিয়ে সালাত আদায় করেছে, অনেকে যেতে পারেননি। আল্লাহ, যারা যেতে পারেননি সবাইকে তুমি মসজিদে হারাম এবং মসজিদে নববী তোমার পবিত্র ঘরের জিয়ারা এবং তোমার হাবিবের রওজা জিয়ারতের নসিব দান করে দাও। বলেন আমিন। আপনাদের মনোযোগ আছে তো? আপনারা ভাবিয়েন না, হুজুর মনে হয় ওয়াজ একটু পরে শুরু করবে, এখন মনে হয় এদিকে সেদিকে কথা বলতেছে। না, আমি ওই সালাম দেওয়ার পরে, শুক্রিয়া যাপনের শুক্রিয়া আদায়ের পরে যে কথাগুলো বলছি এটা আমার মূল টপিক, শুরু হয়ে গেছে কথাবার্তা। তো বলছিলাম, মসজিদ হচ্ছে আল্লাহর দুনিয়ায় সর্বপ্রথম নির্মিত ঘর। আবার নবীজিও মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, সর্বপ্রথম কি বানালেন? জোরে বলেন, আল্লাহ বানালেন মসজিদ। নবীজিও হিজরত করে গেলেন, যে মদিনায় গেলেন সেই মদিনায় গিয়ে প্রথম বানালেন কি? মসজিদে কুবা হয়ে গেল। সেখান থেকে আবার নবীজি রওনা করলেন, যখন মদিনায় তিনি প্রবেশ করলেন চতুর্দিক থেকে লোকেরা এসে তাকে অভ্যর্থনা জানিয়ে রিসিভ করলো। নবীজিকে কার বাড়িতে নেওয়া হবে সবাই যেন রীতিমতো কম্পিটিশন আরম্ভ করে দিল। নবীজি বললেন, দাঁড়াও দেখি আমার উটনি কোথায় গিয়ে থামে। সবাই উষ্ট্রির লাগাম ধরে টানা আরম্ভ করছে। নবীজি বললেন, দাউহা ফা ইন্নাহা মামুরাতুন, এটাকে ছেড়ে দাও, এটা আদিষ্ট, দেখি কোথায় যায় এটা। যেখানে গিয়ে নবীজির উটনি থামলো, আজকে মসজিদে নববীর দরজাটা সেখানেই অবস্থিত। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা। নবীজি বললেন, মদিনাতে আমি আসলাম, আমার উটনি যেখানে থামলো এখানে আমি সবার আগে মসজিদ বানাবো। যেখানে উটনি থামলো সেই জায়গার মালিক ছিল দুইজনে তিন বালক। নবীজি বললেন, এই জায়গার মালিক কারা? বলা হলো, দুইজন এতিম ছেলে। রবিজি বললেন, তাদেরকে আমার কাছে নিয়ে আসো, দেখি তারা তাদের এই জমি আমার কাছে বিক্রয় করে কিনা। ওই এতিম দুইটা ছেলে যখন আসলো, নবীজি তাদেরকে প্রস্তাব দিলেন। এতিম ছেলেরা নবীজির চেহারার দিকে তাকিয়ে মায়ায় পড়ে গেল, সঙ্গে সঙ্গে তারা জমি বিক্রয়ের সিদ্ধান্ত নিল। এবার সেই জায়গায়
মসজিদ নির্মাণের কাজ আরম্ভ হয়ে গেল, আল্লাহর নবীর কাছ থেকে শিখুন। আমাদের দেশে দেখবেন মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হতে পারলে ভাবের কোনো শেষ নাই, কোনোদিন দেখবেন না সভাপতি সেক্রেটারিকে ঝাড়ু হাতে নিয়ে পরিষ্কার করে, আলাদা একটা ভাবের উপরে থাকে। ইমাম আর মুয়াজ্জিনকে রীতিমতো বকাচকা আর মেজাজ দেখায় এমন মানুষ আমাদের সমাজে নাই। অথচ নবীজি মসজিদ বানানোর সময় সাহাবীদেরকে আদেশ দেন নাই, প্রথমে তিনি নিজে গিয়ে কাজ আরম্ভ করেছেন। আল্লাহু আকবার! কাদামাটি দিয়ে ইট বানিয়েছেন, পাথর বহন করেছেন। নবীজি যখন নিজেই পাথর ইট বহন করছেন, সাহাবীরা বললেন কেন আপনি কষ্ট করেন, আমরা তো আছি। নবীজি বললেন আমিও করি তোমরাও করো, চলো একসাথে মিলেমিশে করি। সুবহানাল্লাহ। আর ওইদিকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, তাকে আল্লাহ তাআলা কাবা ঘর রিকনস্ট্রাকশনের দায়িত্ব যখন দিয়েছিলেন, বাপ আর বেটা দুইজন মিলে যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুসসালাম তারা যখন কাবা ঘরের পুনর্নির্মাণের কাজ শেষ করলেন, আল্লাহ তাআলা তাদেরকে বললেন আমার এই ঘরকে পবিত্র করো, এটাকে পরিষ্কার করো। কোরআন খুললে আপনি দেখবেন আল্লাহ বলেছেন ওয়াহিদেনা ইলা ইব্রাহিম আমি তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, বাপ বেটা দুজনকেই বলেছিলাম আমার ঘর পরিষ্কার করো রুকুকারীদের জন্য, সাজদাকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য। আল্লাহর নবী আমাদের জাতির পিতা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিসসালাম তিনি কি তখন বলেছিলেন নাকি আল্লাহ আমি তো নবী, আমি কেন মসজিদ ঝাড়ু দিব পরিষ্কার করব, আমি নবী এটা উম্মত করবে, তিনি এটা বলেছেন? জোরে বলেন, বলেছেন না? বাপ বেটা দুজন মিলে মসজিদের ঝাড়ু দাল হলেন, মসজিদ পরিষ্কার করলেন। আপনারা তো হেড অফ কিসে, সভাপতি আর সেক্রেটারি হয়েছেন বলে, কিংবা এলাকার আপনি প্রভাবশালী বা সম্পদশালী মানুষ বলে মসজিদ ঝাড়ু দিতে পারেন না? এই অহংকারকে নিজের মধ্য থেকে আপনি নামিয়ে ফেলুন, মসজিদ পরিষ্কার করতে পারা এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার, মসজিদের ঝাড়ুদার হতে পারা এটা তো নিয়ামতের ব্যাপার। এজন্য মাঝে মাঝে সুযোগ পেলে মসজিদ ঝাড়ু দিবেন। কোন জায়গায় ছিলাম মনে আছেন তো? নবীজি মদিনায় আসলেন, এবার মদিনাতে আরেকটা মসজিদ বানালেন, সেই মসজিদ নবীজির মসজিদ, মসজিদে জোরে বলেন, বাংলায় আমরা নববী বলি কিন্তু আরবিতে উচ্চারণ হলো মসজিদুন নববী। দেখেন নবীজি গেলেন মসজিদ বানালেন, নবীজিকে অনুসরণ করে পরবর্তীকালে সাহাবীদের জামানায়, পরবর্তীকালে সকল সালফে সালেহিনদের জামানায় আমরা দেখেছি, আমরা অধ্যয়ন করেছি, আমরা জেনেছি যে তারা যখন যেখানে যে এলাকায় গিয়েছেন তারা মসজিদ প্রতিষ্ঠা করেছেন। মোমেনরা যেখানে যায় সর্বপ্রথম তারা সেখানে মসজিদ বানায়, আর মুশরিকরা যেখানেই যায় সেখানে তারা মসজিদ বানানোর আগে মাজার বানায়। কথা বুঝেন নাই? মোমেনরা যেখানেই যায় কি বানায়? মসজিদ বানায়। আর ভণ্ডরা মুশরিকরা এরা যেখানেই যায় সেখানে কি বানায়? মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক? আমাদের পূর্ববর্তীদের ইতিহাস পড়ে দেখুন, তারা যেখানেই ঢুকেছেন সেখানেই তারা কি বানিয়েছেন? মসজিদ বানিয়েছেন। আজকে ইউরোপে আমেরিকায় মুসলমানরা কত মসজিদ বানাচ্ছে, মুসলমান তো এরকম হবে, সে যেখানেই যাবে সেখানে সে মসজিদ বানাবে। এই মসজিদ হলো মুসলিম সমাজের প্রাণকেন্দ্র। নবীজি মসজিদ বানালেন, সেই মসজিদ শুধু নামাজের স্থান ছিল। আজকে দুঃখ করে বলতে হচ্ছে আমাদের মসজিদগুলো শুধু নামাজের জায়গা, নামাজ ছাড়া মসজিদে অন্য কোনো কাজ যেন আর চোখে পড়ে না। অথচ নবীজির মসজিদ এটা শুধু মসজিদ ছিল না, বরং সেই মসজিদ ছিল পরামর্শ গৃহ, সেই মসজিদ ছিল বিচারালয়, শিক্ষাকেন্দ্র, মজলুমের আশ্রয়স্থল, শিশুদের আনন্দধাম। অর্থাৎ সেই মসজিদটা যেন একটা বিশ্ববিদ্যালয়, সেখানে আছে জ্ঞান চর্চার কেন্দ্র। নবীজির মসজিদ ছিল মজলুম এবং মুসাফিরদের আশ্রয় কেন্দ্র। নবীজির মসজিদ ছিল ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় কার্যাদি পরিচালনার
মূল কেন্দ্রবিন্দু। আপনারা আছেন না ঘুমাই গেছেন? কথা কি বুঝা যায়? নবীজির মসজিদ আর আপনাদের এলাকার মসজিদের পার্থক্য বুঝাচ্ছি। নবীজির মসজিদ শুধু না পাঁচ ওয়াক্ত নামাজের জায়গা ছিল না, আপনারা তো নামাজ আদায় করে তালা দিয়ে রাখছেন। মসজিদ তো তালা দিয়েছেন দিয়েছেন, মসজিদের ওয়াশরুম গুলো পর্যন্ত আপনারা বন্ধ করে রেখেছেন। মানুষ হাজত ছাড়তে পারে না, আর নবীজির মসজিদ চব্বিশ ঘন্টা খোলা। এটা ছিল মুসাফির, অনেক মুসাফির এলাকায় এসেছে, থাকার জায়গা নাই, মসজিদে থাকে। এটা ছিল মজলুম এবং মুসাফিরদের আশ্রয় কেন্দ্র, সেটা ছিল বিচারালয়, সেখানে অনেক সামাজিক রাষ্ট্রীয় বিচারাচার হতো। সেটা ছিল শিক্ষা কেন্দ্র, সেই মসজিদ ছিল সামাজিক রাজনৈতিক এবং রাষ্ট্রীয় কার্যাবলী পরিচালনার মূল কেন্দ্র। নবীজির মসজিদ যেন ছিল সৌরজগতের সূর্যের মতো, সূর্যকে কেন্দ্র করে যেমন সকল গ্রহ উপগ্রহ আবর্তিত হয়, তেমনি মুসলমানদের আধ্যাত্মিক মানবিক সামাজিক সকল কর্মকাণ্ড পরিচালিত হতো এই মসজিদকে কেন্দ্র করে। এই মসজিদ শুধু নামাজের জায়গা নয়, একটা মসজিদের মাধ্যমে আপনি একটা সমাজকে চাইলে পরিবর্তন করে দিতে পারবেন। পারা যায় কি যায় না? অবশ্যই যায়। একটা মসজিদের মাধ্যমে একটা সমাজকে সুন্দর একটি সমাজে পরিবর্তন করে দেওয়া যায়, একটি আদর্শ সমাজ বিনির্মাণে মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আদর্শ একটি সমাজ বিনির্মাণে মসজিদ কীরকম ভূমিকা রাখতে পারে, আমি আজকে চোদ্দটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবো বিইজনিল্লাহ। আল্লাহ এগুলো আমাদেরকে মনোযোগের সাথে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আদর্শ সমাজ গঠনে মসজিদের ভূমিকা নাম্বার ওয়ান। আপনি যদি সমাজকে আদর্শ সমাজ বানাতে চান, তাহলে সমাজের মানুষকে আগে আদর্শ মানুষ বানাতে হবে। মানুষ যখন আদর্শ মানুষ হবে, সমাজও তখন আদর্শ সমাজ হবে। তো মসজিদ ভিত্তিক আদর্শ সমাজ বানাতে হলে এক নম্বরে এই সমাজের সকল মানুষকে আগে মসজিদগামী মসজিদমুখী করতে হবে, সকলকে মসজিদে আনতে হবে। এই মসজিদে এনে এনে মসজিদগামী করলে, সালাতমুখী করলে মানুষের চরিত্রের মধ্যে পরিবর্তন দেখা দিবে। একজন মোমেন ব্যক্তি যখন নামাজে আসে, তখন তার অন্তরটা ধীরে ধীরে পরিশুদ্ধ হতে থাকে। আর যিনি সালাতকে ভালো করে বুঝতে পারবেন, যিনি নামাজ বুঝে নামাজ থেকে শিক্ষা নিয়ে মসজিদের বাহিরে যেতে পারবেন, তার ব্যক্তি জীবন পরিবর্তন হয়ে যাবে। ওই ব্যক্তি সকল গুনাহ থেকে, ফাহেশা থেকে, অন্যায় থেকে নিজেকে সেফ করে ফেলতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কারণ রব্বুল আলামিন বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় অশ্লীল যাবতীয় ফাহেশা কাজ থেকে বিরত রাখে। যে ব্যক্তি নামাজ বুঝে, খুব খেয়াল করে আমার কথা শুনুন, নামাজ আদায় করে বলি নাই, বলেছি যে ব্যক্তি নামাজ আদায় করে এবং নামাজ বুঝে, ওই ব্যক্তিকে তার নামাজ সকল অন্যায় থেকে অপকর্ম থেকে বাঁচিয়ে রাখে। হয়তো আপনি কোরআনের অনুবাদ করে বলবেন, হুজুর আল্লাহ বলেছেন যিনি নামাজ আদায় করেন তাকে অশ্লীল এবং ফাহেশা কাজ থেকে বিরত রাখা হয়। কিন্তু আমরা তো আমাদের এলাকায় এমন মুসল্লিও দেখি, মসজিদের সামনের কাতারে থাকে, আবার সুদ খাওয়ার বেলায় এলাকায় তারে সামনের কাতারে দেখা যায়, এমন মানুষ আছে না নাই? মসজিদের সামনের কাতারে এসে নামাজ আদায় করে আবার আলগা পয়সা অর্থাৎ দুর্নীতি করে মানুষের পয়সাও খায়, মানুষের হক মেরে খায়, জিনা করে, বেবিচার করে, অন্যায় করে। তাহলে আপনি বলবেন, হুজুর আয়াতের সাথে সমাজের মুসল্লিদের বাস্তবতার তো কোনো মিল পাওয়া গেল না। যে ব্যক্তি নামাজ আদায় করার পরেও ওই নামাজ তাকে অন্যায় থেকে ফিরাতে পারে না, ওই ব্যক্তির নামাজ আসলে নামাজি না। সে নামাজটা বুঝতে পারেনি, যদি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের ওই সকল কর্মকাণ্ড থেকে সে শিক্ষা নিতে পারত, তাহলে সে কখনোই খারাপ পথে যেতে পারত না। নামাজের তো অনেক শিক্ষা, কত শিক্ষা দেখেন। নামাজে আমরা যখন দাঁড়িয়ে যাই, এই চক্ষুকে কি আমরা ডানে বামে ঘুরাই? কথা বলছেন না কেন?
সাজদার জায়গার দিকে দিয়ে দিই। তো নামাজে আপনার দৃষ্টিকে আপনি যেমন ঠিক রাখলেন, নামাজের বাগিরে গিয়ে এই চোখের দৃষ্টিকে আপনি হেফাজত করবেন বেগানা নারীর দিকে, অশ্লীল বিলবোর্ড সাইনবোর্ডের দিকে, মোবাইলের অশ্লীল খারাপ ভিডিওর দিকে এই চক্ষু দিবেন না। এটা নামাজের চোখের শিক্ষা। নামাজে আপনি হাত বাঁধেন, ওই নামাজে তো আপনি হাত পিঠের দিকে বাঁধেন না, সামনের দিকেই তো বাঁধেন। এখানেও তো শিক্ষা আছে, এই হাতকে নামাজে যেভাবে সঠিক ব্যবহার করলেন, নামাজের বাহিরেও এই হাতে কলম ধরে আপনি আজে বাজে জায়গায় সিগনেচার করবেন না, সাংবাদিক হলে ইসলামের বিরুদ্ধে লিখবেন না, ক্ষমতায় থাকলে পরে আজে বাজে জায়গায় সিগনেচার করবেন না, এই হাত দিয়ে মানুষের আইল ঠেলাঠেলি করবেন না, এই হাত দিয়ে দুর্নীতি করবেন না, চাঁদাবাজি করবেন না। এটা নামাজের হাতের শিক্ষা। নামাজের এরকম বহু শিক্ষা আছে, এটা বলতে গেলি রাত চলে যাবে। যে ব্যক্তি নামাজ আদায় করে নামাজ বুঝে, ওই নামাজই কোনোদিনও অন্যায় পথে খারাপ পথে যাবে। বলছিলাম মসজিদ কিভাবে মানুষকে, মসজিদ কিভাবে একটা সমাজকে সুন্দর সমাজে রূপান্তর করে, আদর্শ সমাজ গঠনের জন্য আগে মানুষকে আদর্শ মানুষ বানাতে হবে, আর আদর্শ মানুষ বানাতে হলে মানুষকে মসজিদগামী করে দিতে হবে, নামাজমুখী করে দিতে হবে। কষ্ট পাইয়েন না আপনারা, এখানে যত মানুষ উপস্থিত হয়েছেন, এখানে বহু মানুষ আছেন যারা মাগরিবের নামাজ না পড়ে ওয়াজ শুনতে বসেছেন। আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি, কিন্তু মাগরিবের নামাজে ফজরের নামাজে মুসল্লির সংখ্যা বড় কম। যে এলাকায় মাহফিলের আয়োজন হয় রাত 11টা 12টা পর্যন্ত প্যান্ডেল মানুষে ভরে যায়, কিন্তু সকাল বেলা দেখা যায় ওয়াজ মাহফিলের সভাপতি, ওয়াজ মাহফিলের স্বেচ্ছাসেবকরাও ফজরের জামাতে নাই। কষ্ট পেয়েছেন আমার কথায়, তাই না? এই যদি অবস্থা হয় তাহলে তো আমরা বড় বিপদে পড়ে যাব। নবীজি বলেছেন ইয়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই এমন এক জামান আসবে, মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো চাকচিক্যময় হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদগুলো হেদায়াত শূন্য হয়ে যাবে। এখন দেখুন আমাদের মসজিদগুলো কত চাকচিক্যময়, ইন্টেরিয়র এক্সটেরিয়র কত চমৎকার, মসজিদগুলো সুন্দর, কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যায় না। আমার নবীজির সময়ে মসজিদ ছিল কাঁচা, মাথার উপরে ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, নিচে কোনো দামি দামি কার্পেট ছিল না, মরুভূমির বালির উপরে তারা নামাজ আদায় করেছেন। মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা। এখন আমাদের মসজিদ হয়েছে পাকা কিন্তু মুসল্লি, মুসল্লির অভাবে মসজিদ পড়ে থাকে ফাঁকা। এই হলো এখনকার চিত্র। সমাজকে বদলে দিতে হলে ওয়াজ মাহফিলে মানুষ ভরে দিলে চলবে না, সমাজকে বদলে দিতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদ দিয়ে ভরে দিতে হবে। কথা কি বোঝা যায়? একটি আদর্শ সমাজ বিনির্মাণে মসজিদ কিভাবে ভূমিকা রাখে? এক নাম্বার, আদর্শ মানুষ বানাতে হলে সবাইকে মসজিদমুখী করে দিতে হবে। যুবকগুলোকে মসজিদে নিয়ে আসেন, তাহলে দেখবেন এই যুবকদের চরিত্র সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার টু, দুই নাম্বার, আদর্শ সমাজ বিনির্মাণে মসজিদ কি করে ভূমিকা রাখে? মসজিদে আসার পরে মসজিদ তো আমাদেরকে সাম্য, মৈত্রী আর ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। যে ভ্রাতৃত্বের আলোকে একটা ভ্রাতৃত্বপূর্ণ, আন্তরিকতাপূর্ণ সুন্দর সমাজ গঠন করা যায়। একটি সমাজকে আপনি সুন্দর সমাজ বানাতে চাইলে সমাজের মানুষদের মধ্যে পারস্পরিক মহব্বত, আন্তরিকতা বাড়াতে হবে, উঁচু নিচু, উঁচু নিচু ভেদাভেদ দূর করে দিতে হবে। এই শিক্ষাটা মসজিদের ভেতরে আসে না নাই? মসজিদে যাওয়ার পরে এমপি সাহেব নামাজে হাজির, রিক্সাওয়ালা মসজিদে ঢুকেছে, ঢোকার পরে এমপি সাহেবের পাশে যদি রিক্সাওয়ালা দাঁড়ায়, এমপির বাপের ক্ষমতা আছে এই কথা বলার, এই বেটা আমি মেম্বার অফ পার্লামেন্ট, তুই আমার পাশে দাঁড়াইলে কেন, পিছনে যা, বলতে পারবে? বললেও রিক্সাওয়ালা বলে ফেলবে আপনার এমপি গিরি পার্লামেন্টে গিয়ে দেখান, এটা মসজিদ আল্লাহর ঘর, এখানে আপনি যা আমিও তা, দুজনেই আল্লাহর কাছে সমান। এই যে মসজিদে ঢোকার পরে আমরা ভেদাভেদহীন সুন্দর ভ্রাতৃত্বপূর্ণ একটি চিত্র অবলোকন করি, এটাকে যদি আমরা মসজিদের বাহিরে সমাজের চতুর্দিকে এস্টাবলিশ করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, যদি ধনী গরিব, উঁচু নিচু,
সাদা কালোর ভেদাভেদ আমরা সমাজে দূর করে দিতে পারি, তাহলে আমাদের সমাজ একটি সুন্দর সমাজে পরিণত হবে। মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল এজন্যই তার কবিতার ভেতরে দুটি লাইন বড় সুন্দর করে লিখেছেন, এক হি সাফ মে খরে হো গে মাহমুদ ও আয়াজ, এক হি সাফ মে খরে হো গে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। নামাজে আসার পরে সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে গেল, তখন সম্রাট আর সম্রাটের মতো থাকলো না, চাকর আর চাকরের মতো থাকলো না, সম্রাট এবং চাকর দুজনেই কাছাকাছি দাঁড়িয়ে দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে গেল। There is no class discrimination in salat. মসজিদে নামাজের ভেতরে কোন শ্রেণী বৈষম্য থাকে? আপনার টাকা বেশি আরেকজনের টাকা কম, তো সমাজে তার দাম বেশি আরেকজনের দাম কম, এটা কখনো ভাববেন না। টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে, বংশ মর্যাদা দিয়ে কখনো আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। আল্লাহর কাছে সম্মানিত হতে হলে যে জিনিসটা লাগবে সেটার নাম হলো তাকওয়া। এজন্য আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। নিশ্চয়ই তোমাদের মধ্যে তাকওয়াবান যারা, আল্লাহ ভীরু খোদা ভীরু যারা, আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত হলো তারা। আল্লাহর কাছে সম্মানিত হতে চান, আপনার লাগবে তাকওয়া, আল্লাহ ভীরুতা, খোদা ভীরুতা লাগবে, এটা দিয়ে আল্লাহর কাছে সম্মানিত হওয়া যাবে। বলছিলাম আদর্শ সমাজ গঠনে মসজিদ কি করে ভূমিকা রাখে। এই মসজিদ তো ভেদাভেদহীন সমাজ গঠনে যে ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ দরকার, সে পরিবেশের শিক্ষা মসজিদ থেকে আমরা পেয়ে গেলাম। কিন্তু মসজিদের এই শিক্ষাটা কি মসজিদের বাহিরে আছে, কথা বলেন আছে? নাই তো, এই শিক্ষাটা নাই। আমরা মসজিদে দেখা যায় কুলি মেথর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দারোয়ান, মালিক, ড্রাইভার, বাড়িওয়ালা, ভাড়াটিয়া সব একসাথে একই কাতারে পাশাপাশি দাঁড়ায়। কিন্তু আপনি দেখুন তো মসজিদের বাহিরের অনুষ্ঠানগুলোতে ভেদাভেদ আছে না নাই? আচ্ছা আছে, ভেদাভেদগুলো আছে। এই ভেদাভেদ যদি থাকে, সমাজ কখনো সুন্দর সমাজে রূপান্তর হবে? আদর্শ সমাজ গঠনে মসজিদ কিভাবে ভূমিকা রাখে দেখেন। নম্বর থ্রি, তিন নম্বর, আপনি একটা সমাজকে সুন্দর সমাজ বানাতে হলে ওই সমাজের মানুষকে, ওই সমাজের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। আর শিক্ষার আলোয় আলোকিত করার জন্য যে কিতাবের জ্ঞান সবার আগে নিতে হবে, সেই কিতাবের নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এই কোরআনে তো 6000-এর উপরে আয়াত, 114টা সূরা। আল্লাহ তো চাইলে সর্বপ্রথম নামাজের আদেশ দিতে পারতেন, সর্বপ্রথম যাকাত, হজ, রোজা বা জিহাদের কথা বলতে পারতেন, কিন্তু না, আল্লাহ সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থার আয়াত নাজিল করলেন। কথা কি বুঝতেছেন? প্রথমেই আল্লাহ তাআলা শিক্ষার আদেশ দিলেন, শিক্ষা ব্যবস্থার কথা বললেন। প্রথমেই যখন কোরআন নাজিল হলো তখন শিক্ষার কথা বলা হলো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সর্বপ্রথম পড়ার কথা বলা হয়েছে, কারণ পড়ালেখা ছাড়া, পড়ালেখা ছাড়া একটা জাতিকে কখনো সভ্য জাতিতে রূপান্তর করা যায় না। এই জন্য নবীজি ও সাহাবিদেরকে এই কোরআনের তালিম দিয়ে কোরআনের আলোয় আলোকিত এবং সোনার মানুষে রূপান্তরিত করেছিলেন, বিধায় এই সোনার মানুষগুলোকে দিয়ে তিনি সোনালী সমাজ বিনির্মাণ করতে পেরেছিলেন। আজ আমরা কি করলাম? আমরা শিক্ষার ভেতরে সব রেখেছি,
কোরআনকে বাদ দিয়ে দিয়েছি। বাদ দেওয়ার কারণে আমাদের সমাজে আমরা কেমন মানুষ পেয়েছি, এবার সে কথাই বলছি। আমাদের মসজিদে মাঝে মাঝে, আমাদের দেশের বিভিন্ন মসজিদে জুতা চুরি হয়। যে জুতা চুরি করে তাকে আমরা সুজা বাংলায় বলি, জুতা চোর। যে ব্যক্তি জুতা চুরি করে সে উচ্চশিক্ষিত কেউ নয়, হয়তোবা অশিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত, অনেক পড়ালেখা করে, অনেক বড় বড় ডিগ্রি নিয়ে প্রশাসনিক বা রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ চেয়ারে বসে কলমের খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করে, চুরি করে, লুটপাট করে, এরকম সোনার মানুষ অবশ্য আমাদের দেশে নাই। এত পড়াশোনা করে, এত ডিগ্রি নিয়ে যে লোকটা এত পড়ালেখা করার পরেও চুরি করলো, তাকে এখন আমি কি জুতা চোর বলবো না শিক্ষিত চোর বলবো? জোরে বলেন, শিক্ষিত চোর। যে শিক্ষিত চোর, সে কি জুতা চোরের মতো অশিক্ষিত বা অর্ধশিক্ষিত? সে অনেক শিক্ষিত। জুতা চোর আর শিক্ষিত চোর, দুই চোরের ক্যাটাগরি কি সমান? আপনারা বলেন তো সমাজের জন্য ভয়াবহ কোন ব্যক্তি, জুতা চোর না শিক্ষিত চোর? আচ্ছা, এবার আসেন এই শিক্ষিত চোরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখেন। আপনারা যারা পড়াশোনা করেছেন, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মার্কশিট আছে না, কোন কোন বিষয়ে কত নাম্বার পাইছেন আছে না? ওই শিক্ষিত চোরকে বলেন, দেখি তো তোর মার্কশিট গুলা দেখি। আপনি দেখবেন তার মার্কশিট খুললে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পৌরনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, শিল্প, সংস্কৃতি, শারীরিক শিক্ষা, যা যা আছে সকল বই সে পড়েছে। তার মার্কশিটে শুধু পাবেন না কোরআন, হাদিস, ইসলামী আরো অন্যান্য সাবজেক্ট। তাহলে কোরআন, হাদিস আর ইসলামী সিলেবাস বাদ দিয়ে সিলেবাসে অন্যান্য সকল কারিকুলাম রাখার পরে দেখা গেল কোরআন, হাদিস আর ইসলামী শিক্ষা বিবর্জিত এই সিলেবাস তাকে শিক্ষিত করে গড়ে তুললেও শেষ পর্যন্ত তাকে শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত সন্ত্রাস, শিক্ষিত লুচ্চা, শিক্ষিত বদমাশ বানিয়েছে। তার সিলেবাসে যদি কোরআন, হাদিস বা ইসলামী বই থাকতো, তাহলে এগুলো পড়লে অন্তরে আল্লাহর ভয় তৈরি হতো, আখিরাতে জবাবদিহিমূলক অনুভূতি তৈরি হতো, চুরি করতো না, ডাকাতি করতো না। আজ আমরা সব বিদায় করে দিয়েছি, শরীফ শরীফা ঢুকিয়েছি, কি শয়তানি, ইবলিস রিটায়ার্ডে গিয়ে খিলখিলিয়ে আসতেছে যে এমন শয়তানি চিন্তা এদের মাথায় আসলো কি করে? এখানে বলেন তো, এই যে আমাদের সভাপতি সাহেব আব্দুল হালিম সাহেব, হালিম কি কখনো হালিমা হতে পারবেন? রাকিব কি রাকিবা হতে পারবেন? মনে মনে হতে পারবে, কিন্তু আসলে হতে পারবে মুন্না? মনে মনে মুন্নি হতে পারবে মনে মনে, কিন্তু তার যন্ত্রাংশ তো সব মুন্নারই থাকবে। কথা বুঝেন নাই আমার? এটা শয়তানি, এটা একটা বদমাইশি। এগুলো পাঠ্যপুস্তকের, এগুলো পাঠ্যপুস্তকের ভেতরে ঢুকিয়ে দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে সমকামী এবং চরিত্রহীন বানানোর অপচেষ্টা চলছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম একটি আদর্শ সমাজ বিনির্মাণের জন্য সমাজের মানুষকে আদর্শবান বানাতে হলে তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তো মসজিদ হচ্ছে একটি সমাজের মানুষকে কোরআনের আলোয় আলোকিত করার জন্য একটা উত্তম এবং উপযুক্ত জায়গা। এই মসজিদে আপনি মসজিদ ভিত্তিক মকতব রাখতে পারেন। আজ আমাদের মকতবগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে, আর মকতবগুলো যেন বিলীন হয়ে যায়, কিন্ডারগার্টেন আর আরো কিছু এনজিওদের পরিচালিত স্কুল এখন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে,
যাদের স্কুল শুরু হয় সকাল 6:30-7:30, যাতে করে গার্ডিয়ানরা তাদের সন্তানদেরকে মক্তবে পাঠিয়ে কুরআন শিক্ষা না দিতে পারে, এজন্য খুব সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাবে ষড়যন্ত্র চক্রান্ত চলছে। আমাদের মক্তবগুলো আজকে বিলীন হয়ে যাচ্ছে। আমি নিজে আমার কথা বলছি, আমার শিক্ষা জীবন শুরু হয়েছে মক্তব দিয়ে। মক্তবে আমি নিজে পড়েছি, এই মক্তবের ফায়দা যারা মক্তবে পড়েছেন তারা জানে। ছোটবেলা একটা বাচ্চা আলিফ বা তা আসা কায়দা, তারপরে কায়দার পরে যেটা পড়ে আপনারা নোয়াখালীতে এটাকে কি বলে, সিপারা। কায়দা সিপারা কোরআন শিখে কোথায়? মক্তব। এটা যেন বাচ্চারা না শিখতে পারে, সকালবেলার মর্নিং স্কুল এখন শুরু করে দিয়েছে। আমরা অত পড়াশোনা করলাম, আমাদের স্কুল তো শুরু হতো 10টায়, আমাদের মাদ্রাসা শুরু হতো 10টায়। বাচ্চারা যেন কোরআন থেকে দূরে থাকতে পারে, এজন্য সূক্ষ্মাতিসূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। এজন্য দেখবেন আগের জামানার মানুষের চাইতে এখনকার জামানার মানুষ কেমন জানি হয়ে যাচ্ছে। এই যে চা খেতে খেতে এই ভাই ছিলেন, আরো কয়েকজন ছিলেন, বলছিলাম যে আগের জামানার মানুষ আসলেই বহুত ভালো ছিল। আগের জামানার মহিলারা যখন ঘর থেকে বের হয়ে রিক্সায় উঠেছে, রিক্সায় আবার শাড়ি বেঁধেছে, বৃষ্টি নাই, প্রচন্ড রোদও নাই, খুব সকালবেলা কোনো মহিলা বের হয়েছে, তাও ছাতা দিয়ে যাওয়ার সময় ছাতা দিয়ে নিজেকে আড়াল করে করে গিয়েছে। চাচারা কথা বলেন ঠিক আছে কিনা? এখনকার মহিলারা বাইরে কেমনে দেখবেন, বুরখা তো নাই নাই, ওড়না মাফলারের মতো ফালায় রাখে। আগে রাস্তাঘাটে চললে একটা গাড়ি দেখলে মানুষ সরে যেত, সাইড দিত। এখনকার মানুষ গাড়ির চেয়ে আপডেট, সে বুক ফুলাইয়া গাড়ি আটকায় রাস্তা পাশে। আর মোটর সাইকেল যারা চালাও, তোমরা তো ডানে এক কাইত বামে আর এক কাইত, ঠিক আছে কথা? পাকুম পুকুম করে বাইক চালায়, তারপরে অ্যাক্সিডেন্ট করে প্রাণ হারায়, মাথার খুলি সুদ্ধা উড়ে যায়, 20-30 দিন আইসিইউতে থেকে তারপর কষ্ট পেয়ে পেয়ে মারা যায়, অথবা ভয়াবহ অ্যাক্সিডেন্টে নিজের অবস্থা খারাপ হয়ে যায়, প্রতিবন্ধী হয়ে যায়। যুবকদেরকে বলছি এই পাক পাকুম করে করে বাইক চালায়, ভদ্র ছেলের মতো বাইক চালাও। রহমানের বান্দারা জমিনে ভদ্রভাবে বিচরণ করে, অভদ্রের মতো নয়। এজন্য আল্লাহ সূরা ফুরকানে বলেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা, দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রতার সাথে বিচরণ করে যারা। আল্লাহ আমাদেরকে নম্র ভদ্র আর বিনয়ী বানিয়ে দেন, বলেন আমিন। তা আপনি মসজিদে মক্তব কোরআন তালিমের প্রোগ্রাম করতে পারেন, অনেক মানুষের কোরআন শুদ্ধ নাই, মসজিদে কোরআন শিক্ষা কেন্দ্র আপনি চালু করতে পারেন, বছরে একবার ওয়াজ মাহফিলের আয়োজন করেন, মানুষজন এসে এখানে বসে বসে বাদাম খায়, কেউ হুজুরের চেহারা দেখে, কেউ বাবার ওয়াজ শুনে, কেউ ভালো নিয়তে আসে। এখানে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে। একটা মাহফিল করতে অনেক টাকা খরচ হয়, মাহফিল করতেছেন ঠিক আছে ভালো কথা, মাহফিলে যেমন খরচ করেন ঠিক তেমনি ভাবে পয়সা খরচ করে আপনার মসজিদে বড় কোনো আলেমকে রাখেন, যাতে করে প্রতি জুমায় তিনি প্রাণবন্ত আলোচনা করে, আবার মাসে 2-3 দিন ইসলাহি বয়ান করে গোটা সমাজ পরিবর্তনে তিনি যেন নসিহতমূলক বক্তব্য রাখতে পারেন। এজন্য আপনি আপনার মসজিদেও ভালো একজন আলেমকে ঠিক করেন, তাহলে সমাজ বদলে যাবে। আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? দেখেন মসজিদে আপনি কোরআন তালিম, কোরআন বৈঠক, কোরআনের দার্স, মাসিক মাহফিল, ইসলাহি মাহফিল, প্রশ্নোত্তরের আয়োজন, এভাবে মসজিদ ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে সমাজের মানুষকে আপনি আদর্শ মানুষে রূপান্তর করার সুযোগ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নাম্বার 4 মসজিদ একটি সমাজের মানুষকে সময় সচেতন করে গড়ে তোলে। আমাদের প্রত্যেকটা মসজিদ পরিচালিত হয় 5 ওয়াক্তের নামাজের একটা শিডিউল আছে না নাই? কারণ নামাজকে তো ফরজ করা হয়েছে সময়ানুবর্তিতার ভিত্তিতে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস-সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যেই নিঃসন্দেহে নামাজ সময়ানুবর্তিতার উপরে ফরজ করা হয়েছে, ফজরের নামাজ সকাল 10টায় পড়ার সুযোগ নাই, জোহরের নামাজ বিকাল 4টায় পড়ার সুযোগ নাই,
আসরের নামাজ রাত তিনটায় পড়ার সুযোগ নাই, মাগরিবের নামাজ রাত দশটায় পড়ার সুযোগ নাই, এশার নামাজ সকাল সাতটায় পড়ার সুযোগ নাই। সকল নামাজেরই একটা শিডিউল আছে না নাই? নামাজের সময় হয়ে গেলে এলাকার ভিআইপি সিআইপির জন্য ইমাম সাহেব বা মুসল্লি অপেক্ষা করে, কয় তোমার ভিআইপি আর সিআইপি গিরি তোমার জায়গায় গিয়ে দেখো, মসজিদের টাইম নামাজ হলেই নামাজে দাঁড়িয়ে যায়, ঠিক কি না? তো এই যে টাইমে 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 আমরা নামাজে যাই, এই টাইম গুলো নামাজের বাহিরে তো মেনটেন করি না। একটা অনুষ্ঠান আরম্ভ হবে, লিফলেটে বা ব্যানারে যদি লেখা থাকে তিনটায়, পাবলিক কই বুঝছি এটা পাঁচটায় আরম্ভ হবে, সময়ের কোনো ঠিক ঠিকানা নাই। একটা জাতির লোককে উন্নত জাতি বানাতে হলে, একটা জাতিকে উন্নত জাতি বানাতে হলে ওই জাতির লোকদেরকে সময়ের কাজ সময়ে করতে হবে। একটি আদর্শ সমাজ বিনির্মাণে মসজিদ কি করে ভূমিকা রাখে? আমি চার নম্বরে বলছিলাম, আদর্শ সমাজ বানাতে হলে সময় সচেতন মানুষ দরকার, আর এই সময় সচেতনতার শিক্ষা মসজিদের ভিতরে আছে না নাই? সময় সচেতনতার শিক্ষা। ও যুবক ভাইয়েরা, যারা সারা সপ্তাহ যাও না, অন্তত জুমার দিনে যাও। আমি যুবকদেরকে বলছি, ছাত্রদেরকে বলছি, যারা জুমার দিনে যাও, জুমার নামাজের টাইম হয়ে গেলে কারোর জন্য কি হুজুর অপেক্ষা করেন? অপেক্ষা করেন না। এখান থেকে একটা শিক্ষা নেন, টাইম হয়ে গেলে যেমন নামাজ শুরু হয়ে যায়, আপনার এই জীবনের টাইম একদিন শেষ হয়ে যাবে, জীবন ঘড়ির কাঁটা একদিন থেমে যাবে, দুনিয়া থেকে আপনি চলে যাবেন। আর আপনি যদি বেনামাজি হয়ে চরিত্রহীন হয়ে আপনি জাহান্নামে যান, জাহান্নামীরা জাহান্নামে গিয়ে সর্বপ্রথম সময় নিয়ে আফসোস করবে। জোরে বলেন তো, কি নিয়ে আফসোস করবে? দলিল কোথায়? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, আমি যদি আমার হায়াত, আমার জীবন আবার ফিরে পেতাম, আপনি আফসোস করবেন। জাহান্নামীর আরো বলবে, আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠাও, রব্বানা আখরিজনা, আল্লাহ আমাকে এখান থেকে বের করে দাও, আমি না আমল, আমি আবার আমল করব, আমাকে পাঠাও, ভালো আমল করব। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, তোমাকে কি আমি হায়াত দেই নাই, সময় দেই নাই? কাজে লাগাতে চাইলে তো আগে কাজে লাগাতে পারতে। যুবকরা যৌবন বয়সে কোমর ঠিক আছে, হাঁটু ঠিক আছে, লম্বা সময় রুকু দিতে পারবা, সাজদা দিতে পারবা, তুমি দিলা না, বুড়া হয়ে যাওয়ার পরে মেরুদণ্ডে ব্যথা, হাঁটুতে ব্যথা, ঠিক মতো রুকু দিতে পারবা না, সাজদা দিতে পারবা না, শুধু কাশি দিবা, আর শরীরে এই ব্যথা ওই ব্যথার যন্ত্রণায় ছটফট করবা, তখন আফসোস করবা, আরে যৌবন কালে সাজদা দিলাম না, এখন বুড়া হয়ে গেলাম, চাইলেও লম্বা সাজদা দিতে পারি না। এজন্যই তো নবীজি বলেছেন, শাবাবাকা কবলা হারামিক, ইগতানিম শাবাবাকা কবলা হারামিক, বুড়া হওয়ার আগে যৌবনকালের কদর করো, কারণ এই যৌবন চলে গেলে টাকা পয়সা বা ক্ষমতা দিয়ে এই যৌবনকে ফিরিয়ে আনা যাবে? যুবক ভাইয়েরা, সময়ের মূল্যায়ন করো, এই সময় চলে গেলে আর ফিরে আসবে না। এই যে মসজিদে গেলা, সময় সচেতনতার শিক্ষা পাইলা, এটা তো তোমার পড়াশোনার সময় তুমি এই শিক্ষাটা কাজে লাগাতে পারো, পড়ার সময় পড়ো না, তারপরে দেখা যায় তোমার পরীক্ষায় রেজাল্ট ভালো না, তোমার সময়গুলোকে দিয়ে দিচ্ছ মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে, এই সময়গুলোকে ভালো কাজে লাগাচ্ছ না, কেরিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে। সময়ের কাজ সময়ে না করলে পস্তাতে হয়। আরবিতে একটি প্রবাদ আছে, আল ওয়াক্তু কাসাইফ ইন লাম তাকতাহু ফা ইন্নাহু কাতাআক, অর্থাৎ সময় হলো ধারালো তরবারির মতো, আপনি সময় নামক তরবারিকে কেটে ক্ষতবিক্ষত করতে পারবেন না, কিন্তু আপনি সময়কে কাজে না লাগালে সময় আপনাকে ক্ষতবিক্ষত করে দিবে, অর্থাৎ সময়ের অপব্যবহারের কারণে আপনি সারা জীবনে ব্যর্থতার গ্লানি নিয়ে ঘুরে বেড়াতেই হবে। এজন্য সময়ের শিক্ষা, সময়ানুবর্তিতার শিক্ষাও মসজিদ থেকে আসে না নাই? নাম্বার সিক্স, এরপরে আসুন, না না সিক্স না, কয়টা বলেছি, চারটা, নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার, আদর্শ সমাজ গঠনে মসজিদ কিভাবে ভূমিকা রাখে। একটা সমাজ পরিচালনার জন্য ভালো ড্রাইভার লাগে, পরিচালক লাগে, নেতা লাগে, আর সেই নেতৃত্ব আনুগত্যের শিক্ষা মসজিদ আমাদেরকে দেয় কি দেয় না? আমাদের মসজিদের ইমাম সাহেবের তিলাওয়াত যদি সহি না হয়, শুদ্ধ তিলাওয়াত যদি না হয়, ইমাম সাহেবের বউ যদি বেফোরদায় থাকে, ইমাম সাহেব যদি কোনো ফাহেশা কাজে নিমজ্জিত থাকেন, ওই ইমাম সাহেবের পিছনে কি এলাকার কোনো মানুষ নামাজ আদায় করবে? ওনাকে মসজিদে ইমামতিতে রাখবে? তাহলে অযোগ্য কোনো ইমামের পিছনে আমি যেমন মসজিদে নামাজে দাঁড়াই না, মসজিদ থেকে এই শিক্ষা নিয়ে সমাজে অ্যাপ্লাই করেন,
যেভাবে অযোগ্য ইমামের পেছনে একজন মুসল্লি নামাজ আদায় করবে না, তেমনি অযোগ্য অপদার্থ, লুটেরা, দুর্নীতিবাদ, চোর, ডাকাত, সন্ত্রাস, চরিত্রহীন ব্যক্তিকে সমাজের মানুষ তার নেতাও বানাবে না। ঠিক তো কইলেন, ইলেকশন আসতে তো মানুষ গরু ছাগলের মতো বিক্রি হয়ে যায় না? গরু ছাগল অনেক ভালো, গরু ছাগলের অনেক দাম, মুরগির ডিমের মতো মানুষের দাম। ওই তো আমার ভাই বলে ফেলছে 100 টিয়া, ঠিক আছে কিনা কথা? আমি বলছিলাম আদর্শ সমাজ বিনির্মাণে মসজিদ কিভাবে ভূমিকা রাখে, মসজিদ তো শিখাই দিচ্ছে আপনাকে, নেতা ভালো বানান নইলে সমাজ শেষ হয়ে যাবে। আচ্ছা আপনারা বলেন তো, মনে করেন আমরা এই এলাকা থেকে কক্সবাজারে যাব পিকনিক করতে, এখন কয়েকটা বাস আনা হলো, আপনারা জানলেন প্রত্যেকটা বাসের ড্রাইভার অযোগ্য, এরা ভালো করে ড্রাইভিং জানে না, এটা জানার পরে আপনাদের কাউকে কি তারা হেঁচড়া করেও বাসে উঠানো যাবে? কারণ বাসের ড্রাইভার ভালো না, বাসে উঠলে বাস হয়তো রাস্তা থইয়া একদম খাদে নিয়ে ফেলে দিবে। আমরা যেমন অযোগ্য কোনো ড্রাইভারের গাড়িতে উঠি না কারণ সবাইকে মেরে ফেলবে, ঠিক তেমনি অযোগ্য চরিত্রহীন বদমাশকে নেতা বানালেও গোটা সমাজকে সে খাদের কিনারে ফেলে দিবে। একটা আদর্শ সমাজ বিনির্মাণে মসজিদ কি করে ভূমিকা রাখছে সেটা আপনাকে বলছি। 5 নম্বর, সঠিক নেতা নির্বাচনের শিক্ষাটা মসজিদ আপনাকে দিয়ে দিচ্ছে। 6 নম্বর, মসজিদ আপনাকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিচ্ছে, কারণ ঐক্যবদ্ধ না থাকলে পরে কোনো জাতি কখনো সুসংহত বা শক্তিশালী জাতিতে রূপান্তর হতে পারে না। নামাজে ঐক্যের শিক্ষা কি করে আছে? যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, মসজিদে ঢুকার পরে কি বলে? আমরা আওয়ামী লীগ সরকারি দল, আমরা সামনের কাতার, বিএনপি পরের দল, জাতীয় পার্টি পরের কাতার, এরকম কাতার ভাগ করে ফেলি আমরা। মসজিদে গেলে দেখবেন আওয়ামী লীগের পাশে বিএনপি, বিএনপির পাশে জাতীয় পার্টি, কৌমি হুজুরের পাশে আলিয়ার হুজুর, আলিয়া হুজুরের পাশে কৌমি হুজুর, এই যে সবাই কাছাকাছি দাঁড়ায়া, আমরা যে মুসলমান এই পরিচয়ে ঐক্যবদ্ধ থাকার যে একটা সুন্দর চিত্র সেখানে ফুটিয়ে তুলি। আমরা যদি মসজিদের বাহিরে, আমরা যদি সকল দল মতের আলেম ওলামা এবং সকল মুসলমানরা মুসলমান পরিচয়ে ঐক্যবদ্ধ থাকতে পারতাম, ফিলিস্তিনের ভাই বোনরা আজকে মার খেত না, কাশ্মীরের ভাই বোনরা নির্যাতিত হতো না। আমরা যদি মসজিদে যেরকম কৌমি হুজুরের পাশে আলিয়ার হুজুর দাঁড়িয়ে যাই, ভেদাভেদ করি না, এই বাংলাদেশে যদি কৌমি আলিয়া ভেদাভেদ ভুলে গিয়ে সব আলেমরা একত্রিত থাকতো, তাহলে কোনো আলেমের হাতে হাত করা লাগানোর দুঃসাহস এই দেশে কেউ পেত না। মসজিদে গিয়ে যেভাবে কৌমির পাশে আলিয়ার হুজুর দাঁড়িয়ে যাই, মসজিদের বাহিরেও যদি আমরা এক টেবিলে বসে মাঝে মাঝে চা খেতাম, আর আলিয়া কৌমির আমরা যদি এই সুন্দর ঐক্যের নজির স্থাপন করতে পারতাম, তাহলে এই দেশে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড, কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো সাহস কোনো বাপের ছেলে পেত না। ঠিক আছে, স্লোগান দিয়েছেন, এখন দেওয়া উচিত ছিল দুনিয়ার মুসলিম এক হও, দেন আপনি এটা আবার দেন। এখন ঠিক আছে স্লোগান, তাই না? মানে পয়েন্টের সাথে স্লোগান মিলে গেছে। দেখেছেন এই যে কাজী মিয়াজি বাড়ি জামে মসজিদের উদ্যোগে বাস, এক মসজিদ কত কিছু শিখাই দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, এই মসজিদ শিখাচ্ছে কৌমি আলিয়া ঠেলাঠেলি দূর করি, আসুন এক হয়ে যাই, দেখবেন শক্তি বাড়বে না কমবে, জোরে বলেন বাড়বে না কমবে। নাম্বার 7, 7 নম্বর, একটি আদর্শ সমাজ বিনির্মাণে মসজিদ কি করে ভূমিকা রাখছে দেখেন। এই মসজিদ হলো তাওহীদের এক অন্যতম নিদর্শন, কারণ মসজিদে গিয়ে আমরা কয়জনের গুলামি করি, জোরে বলতে হবে কয়জন? একজনের গুলামি করি। মসজিদে কেবলমাত্র আমরা আল্লাহকে সাজদা দিই। মসজিদের ইমাম সাহেব যদি মানুষকে তাওহীদের শিক্ষা ঠিক মতো দিতে পারেন, তাহলে এই মসজিদ এমন কিছু তাওহীদবাদী মানুষ বানিয়ে সমাজে ছেড়ে দিবে, যারা মাজারে গিয়ে মাথা নত করবে না, মাজারে চাইবে না, যারা শিরকি কোনো কর্মকাণ্ডে নিজেকে জড়াবে না, তাহলে শিরক মুক্ত এবং তাওহীদবাদী একটি সমাজ গঠনেও মসজিদের ভূমিকা অপরিসীম। নাম্বার
8 8 নাম্বার হলো পারিবারিক সংকট পারিবারিক সমস্যা সমাধানেও এই মসজিদ আমাদের ভূমিকা রাখে নবীজির জামানায় আপনারা নবীজির জীবনী পড়ে দেখবেন নবীজি অনেক পরিবারের পারিবারিক সমস্যা কাউন্সিলিং এর মাধ্যমে সমাধান করে দিয়েছেন এই মসজিদে বসে সুবহানাল্লাহ পড়েন নাম্বার 9 9 নাম্বার এই মসজিদ হতে পারে আমাদের সলা পরামর্শের জায়গা এলাকায় বিভিন্ন সমস্যা আছে না যেমন আপনার সমাজে আপনার পঞ্চায়েতে অনেক সমস্যা আছে এই সমস্যাগুলো দূর করার জন্য মসজিদ ভিত্তিক আপনারা পরামর্শ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সমাজের সেই সমস্যাগুলোকে দূরীকরণে ভূমিকা রাখতে পারেন আরে নবীজির মসজিদ তো ছিল সেই জায়গা হদ নির্ধারণ করে দেওয়া হতো শাস্তি চূড়ান্ত করে দেওয়া হতো বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য নবীজি মজলিসে সোনার আহ্বান করতেন এই মসজিদেই এরপরে আসুন নাম্বার 10 10 নাম্বার এই মসজিদ হতে পারে আমাদের সামাজিক বিচারের জায়গা বিচার বুঝেন তো আপনারা আমাদের দেশে মাঝে মাঝে টাকা পয়সা খাইয়া মিথ্যা সাক্ষ্য দেওয়ার চিত্র তো নাই মিথ্যা সাক্ষ্য দিতে দিতে মানুষ এত নিচে নেমেছে এখন সামান্য দুনিয়াবি স্বার্থে মানুষ বড় বড় আলেমদের বিরুদ্ধেও মিথ্যা সাক্ষ্য দিয়ে বাতিলকে প্রতিষ্ঠিত করে নিরপরাধীকে অপরাধী বানিয়ে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যখন বিচারগুলো মসজিদে হবে নামাজে একবারই আসে না দেখবেন এমন মানুষও মসজিদের কাছে গেলে মসজিদের প্রতি একটা ভক্তি কাজ করে কয় রে মসজিদে দাঁড়াইয়া কেমনে মিথ্যা সাক্ষীটা দিতাম কেমনে মিথ্যা কথা বলতাম নবীজির সময়ে খোলাফায়ে রাশেদের আমলে কেন বিচারগুলো মসজিদে হতো কারণ মসজিদ এমন জায়গা যার অন্তরে ঈমান আছে সেই ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে মিথ্যা বলা কিংবা মিথ্যা সাক্ষ্য দেওয়ার সাহস করবে না মসজিদগুলো নবীজির সময়ে নামাজের স্থান ছিল না সেটা ছিল বিচারেরও জায়গা তারপরে নাম্বার 11 11 নাম্বার নবীজির সময়ে মসজিদ ছিল অর্থনৈতিক অনেক কর্মক্ষেত্রের জায়গা আমরা তো আমাদের মসজিদ গুলোকে অর্থনৈতিক ভাবেও অনেক কর্মসূচি সেখান থেকে আমরা নিতে পারি আমরা মসজিদ এর উদ্যোগে সেখান থেকে ফিতরা এবং জাকাত কালেকশন করে সমাজের অনেক অভাবী অসহায় ক্ষুধার্ত মানুষ আছে তাদের পাশে আমরা মসজিদ থেকে দাঁড়াতে পারি তারপরে 12 নম্বর হলো আমরা সমাজের মানুষকে ইসলামী সংস্কৃতি এবং ইসলামী মূল্যবোধের দিকে ধাবিত করার জন্য মাঝে মাঝে মসজিদ থেকে আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আয়োজন বা প্রতিযোগিতার আয়োজন করতে পারে যে প্রতিযোগিতার মাধ্যমে মানুষের মধ্যে ইমানি চেতনা বাড়বে আরে প্রতিযোগিতার কথা তো আল্লাহই বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ভালো কাজে কল্যাণকর তাকওয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো আল্লাহ সূরা মুলকে কি বলেছেন আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে জীবন মৃত্যু দিয়েছি যাতে জীবন মৃত্যুর মাঝখানের সময়টা কে ভালো কাজ করে কত এগিয়ে যেতে পারো পরীক্ষার জন্যই তো এটা দেওয়া হয়েছে আপনি এখানে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা দিতে পারেন অথবা ছোট ছোট হাদিসের বই আছে অথবা নবীজির জীবনী পড়বে সেখান থেকে একটা প্রতিযোগিতার আয়োজন করলেন এ দ্বারা দেখবেন সমাজের মানুষদের মধ্যে দিনই চেতনাবোধ ধীরে ধীরে জাগ্রত হবে তারপরে আসুন 13 নম্বর এই মসজিদ আদর্শ সমাজ নির্মাণে কি করে ভূমিকা রাখে আমাদের প্রত্যেকটা সমাজে কম বেশি গরিব মানুষ দরিদ্র মানুষ এতিম অসহায় আছে অনেক এতিম মেয়েদের বিয়ে হচ্ছে না অনেক গরিব মানুষ তার ছেলে মেয়েকে বিয়ে দিতে পারছে না আমরা তো মসজিদের উদ্যোগে মসজিদ থেকে আমরা কর্মসূচি নিয়ে আমরা সমাজের মানুষদের কাছ থেকে সহযোগিতা নিয়ে এই এতিম দরিদ্রদের বিবাহের ব্যবস্থা করে দিতে পারি কি পারি না পারি এরপরে আসুন 14 নাম্বার আমরা আরো অন্যান্য সামাজিক বিভিন্ন কাজ মেডিকেল ক্যাম্প রক্তদান কর্মসূচি সহ বৃক্ষরোপণ কর্মসূচি সহ নানামুখী সামাজিক কর্মকাণ্ড এই একটা মসজিদ থেকে আমরা কতগুলো কাজ করতে পারি দেখেন এই যতগুলো কাজের কথা বললাম আজকে বলেন তো আপনারা 1% মসজিদে কি এই কর্মসূচিগুলো আছে আছে মসজিদ শুধু কিসের জায়গা এখন জোরে বলেন আর নবীজির মসজিদ ছিল নামাজের স্থান এটা ছিল বিশ্ববিদ্যালয় এটা ছিল শিক্ষাঙ্গন এটা আইনঙ্গন এটা বিচারিক অঙ্গন এটাই ছিল নবীজির পার্লামেন্ট এখান থেকেই মসজিদে নববী তিনি পরিচালনা করেছে আমরা কি বানিয়েছি শুধু নামাজে স্থান নামাজ শেষ তালা মারা ওই যে বললাম শুধু মসজিদ তালা দেওয়া না দুঃখের ব্যাপার
মসজিদে টয়লেট পর্যন্ত তালা দেওয়া। আমরা বিভিন্ন সময় দিনে রাতে সফর করি, মাঝে মাঝে ইস্তিনজার জন্য কোনো মসজিদ পেলে গাড়ি দাঁড় করিয়ে নামার পরে এমন বহু চিত্র দেখেছি যে টয়লেট পর্যন্ত কি করে তালা দেওয়া। কেন, এগুলো কি আপনার বাপদাদার সম্পদ তালা দিয়ে রেখেছেন? কেন কয় মানুষ নোংরা করে ফেলে, এটাও ঠিক আছে। আমাদের বাঙালিদের চরিত্রে কিছু সমস্যা আছে। আমি যখন টয়লেটে ঢুকি আমার পরে আরেকজন ঢুকতে পারবে এই অবস্থাটা আমরা রাইখে আসি না। আপনি দেখবেন আমাদের দেশে যতগুলো পাম্প আছে, পেট্রোল পাম্প, ফিলিং স্টেশন, সিএনজি পাম্প, দেখবেন এগুলাতে ঢুকলে আপনি মানে না ঢুকাইতে পারবেন না, এমন অবস্থা, মানে মাফলার বা আপনার শাল দিয়ে নাক মুখ বাঁধে ঢুকতে হয়, অবস্থাটা হলো এমন। অনেক ভালো ভালো জায়গায় সুন্দর সুন্দর টয়লেট বানিয়ে দেওয়ার পরেও এই অবস্থা হয়েছে, মানুষ অপরিচ্ছন্ন থাকে, নোংরা থাকে, দেখা যায় গিয়েছে আসার পরে আর ওইটাকে আপনার আরেকজন যাওয়ার উপযোগী করে রেখে আসে না। কেন ভাই এমনটা কেন করেন? অনেকে রেস্টুরেন্টে, বিয়ের ক্লাবে, সেন্টারে বিয়ে খাইতে যায়, দেখবেন সাবান থাকে, সাবান থাকে না, এই সাবান দিয়ে হাত ধোয়ার পরে, এই অভ্যাসগুলো আমাদের অনেকের মধ্যে আছে, আমরা নিজেরা সাবান হাতে লাগাই, এই সাবানটা এভাবেই রেখে দিই, এটা ভদ্রতা না। আপনি সাবান লাগানোর পরে সাবানটা আবার ধুয়ে তারপরে রাখেন, যাতে আরেকজন এটা সুন্দর করে এসে ব্যবহার করতে পারে। টয়লেটে গিয়েছেন, ভালো কথা, সেখানে আপনি ফ্লাশ আছে, ফ্লাশ মেরে আসেন, ফ্লাশ না থাকলে আপনি পানি দিয়ে আসেন, পানির তো দেশে কোনো অভাব নাই, পানি কাছে না থাকলে একটু নিয়ে আসেন, যাতে আপনার পরে যে ঢোকে তার সেজন্য এটা ভাবতে পারে আমার আগে যিনি গিয়েছেন অত্যন্ত ভদ্র মানুষ, ভালো মানুষ। এইগুলো তো আমাদের মধ্যে নাই। মসজিদ কমিটিও এমনি এমনি মসজিদের টয়লেটগুলো তালা দিয়ে রাখে না, কারণ আমাদেরও যা অবস্থা। আহারে এমনও তো বহু মসজিদ আছে, মসজিদে ইস্তিনজার যে জায়গা, প্রস্রাবখানাকেও মানুষ অনেক সময় দুই নম্বর কাজ করে শেষ করে দিয়ে আসছে, এরকম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তাহলে আসসালামু আলাইকুম আহলান ওয়া সাহলান, হাইয়াকাল্লাহ শেখ, বারাকাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।